প্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের এই ভিডিওটিতে জানব মা ছেলের মাঝে ঘটে যাওয়া এমনই একটি বাস্তব ঘটনা, যে ঘটনাটি অবাক করেছে গোটা দুনিয়াকে। মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার গল্প তো জীবনে কম শুনেননি, আমাদের আজকের গল্পের শুরুটাও সেরকমই। তবে গল্পটি শেষ অবধি না জানলে বুঝতেই পারবেন না একজন ছেলে তার মাকে ঠিক কতখানি ভালোবাসতে পারেন, যে ভালোবাসায় আনন্দে অশ্রুতে ভাসিয়েছে পুরো মা জাতিকে। জীবন বদলে দেবার ক্ষমতা রাখা এই ভিডিওটি শেষ অবধি নিজে দেখুন ও শেয়ার করে অন্যদের মাঝেও ছড়িয়ে দিন। 30 বছর বয়সে সাধারণ সরকারি কর্মকর্তা মোহাম্মদ রফিক, তিনি একদিন তার মাকে ডেকে বললেন, মা একটা কথা বলি, আমার একটা অনুরোধ রাখবে? মা জবাব দিলেন, তুই চাইলে আমি কি না করতে পারি বল, তোর সব কথা আমি রাখবো। ছেলে এবার বলতে লাগলো, তোমার মৌমা বলছিল তোমার তো বয়স হয়েছে, এখন তো তোমার শরীরের একটু বিশ্রাম প্রয়োজন। আমি বাড়িতে তো খুব একটা ভালো না, তোমার কাশিটাও বেড়ে গেছে, ডায়াবেটিক্স তো আছেই, হার্টের সমস্যা, হাড়ের সমস্যা, আরও কত কি। এর মাঝেই মা ছেলেকে থামিয়ে দিয়ে নিজের মৃত্যুর কথা বলতে নেন। ছেলে অমনি আলতো করে তার মায়ের মুখ চেপে বলেন, আহ মা থামো তো, তোমার সবসময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে। আচ্ছা তোমাকে তাহলে গ্রামের বাড়িতে, না না ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করলে কেমন হয়, এটাই বলছিল তোমার বৌমা, ওখানে অনেকে থাকবে তোমার মতোই, তাদের সাথে গল্প করতে পারবে, আর এ বাড়িতে তো কেউই নাই। আমি ব্যবসায় দৌড়াচ্ছি, তোমার বৌমা অফিসে, আর মিঠু তো সারাদিন স্কুলেই থাকে, ওখানে তুমি আরামেই থাকবে মা। মা এটাই আমার, মানে আমাদের অনুরোধ ছিল। সহজ সরল মা ছেলের কথাটি মত প্রকাশ করলেন, আচ্ছা তুই চাইলে তাই হবে বাবা। ছেলে মাকে ধন্যবাদ দিয়ে বিকেলে রেডি হবার কথা বলে চলে গেল বাইরে। বিকেলবেলা ছেলে মাকে নিয়ে বৃদ্ধাশ্রমের উদ্দেশ্যে রওনা দিল। পথে প্রচুর জ্যামে অনেকক্ষণ আটকে থাকার সময় নীরবতা ভাঙলেন মা। বাবা ওখানে আমাকে দেখতে যাবি তো, পারলে একটা ফোন কিনে দিস আমাকে। ছেলে মায়ের কথায় হাসিতে ফেটে পড়ে এবং জবাব দেয়, মা তুমি ফোন দিয়ে কি করবে, হ্যাঁ হ্যাঁ ওখানে ফোন আছে তো। কিছুক্ষণ পরে একটা পাঁচতলা বাড়ির সামনে এসে গাড়ি থামলো। আবার বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠল, নামো মা, এটাই তো ওই বৃদ্ধাশ্রম মা, দেখেছ বলেছিলাম না তোমার পছন্দ হবে, তোমার জন্য দোতলার দক্ষিণের ঘরে বুকিং করে রেখেছি। এই বলে ছেলে মাকে নিয়ে বাড়িতে ঢুকে কলিং বেল বাজালেন। ভেতর থেকে দরজা খুলতেই চমকে গেলেন মা, আরে ওই তো তার একমাত্র নাতি আর বৌমা বিশাল একটা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এত বেলুন আগে কখনো দেখেননি, এত আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি। হারে ওই তো তার দুই মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে, ওদেরও ডেকে এনেছে তার পাগল ছেলেটা। এসব ভাবার মাঝেই সবাই মাকে উদ্দেশ্য করে বলে উঠল, হ্যাপি বার্থডে মা। মা তাতে আবেগপ্রবণ হয়ে গেলেন আর ছেলেকে কান্না ভেজা কণ্ঠে বললেন, তুই অনেক বড় হয়ে গেছিস, সেই সাথে মা জানতে চান বাড়িটা কার। ছেলে মাকে অবাক করে দিয়ে জবাব দেয়, বাড়ির গেটে নাম দেখনি মা, বাবার নামে রেখেছি। মা পুরো বাড়িটাই আমাদের, এবার তুমি আরামে থাকতে পারবে মা, তোমার আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ছেলের কথাতে মা যেন এবার আকাশ থেকে মাটিতে পড়লেন, গাল বেয়ে আবারও আনন্দের অশ্রু ঝরতে লাগলো। ছেলে হাত দিয়ে তার মায়ের চোখের জল মুছে দিয়ে বুকে টেনে নেন। দিনটা বেশ ভালোভাবে উপভোগ করে সবাই মিলে। সবশেষে যখন সবাই ঘুমানোর প্রস্তুতি নেবে, তখনই মা তার ব্যাগ থেকে আতিপাতি করে খুঁজে একটা কৌটা বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন, নে এটার আর দরকার হবে না, এটাই দূরের বিষ, চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেব। ছেলে আরো একবার মুচকি হাসিতে বলে, মা কি যে বলো, এটা তো আমি কাল রাতেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছিলাম, তুমি ঘুমাও। তাতেই মা যেন আরো একবার ছেলের ভালোবাসার কাছে হেরে গেলেন আর তিনি তার বাকি জীবনটাও তার ছেলের সেরকমই ভালোবাসায় পার করে দিলেন। একজন মা আদরের জীবনে কত বড় একটা নাম সেটা বলে বোঝানো সম্ভব না। মা আমাদের জন্য যা করে থাকেন তার ঋণ আমরা কোনো দিনও শোধ করতে পারবো না। তারপরেও মায়ের এমন ছোটখাটো পাওয়াতেই যেন সন্তুষ্ট হয়ে যায়। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের মাকে এভাবে লালন পালনের তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভিউয়ার্স, আমাদের গল্পের ছেলেটির মতো আপনারাও মাকে ভালোবাসলে ভিডিওটি একটি লাইক দিন ও শেয়ার করুন। কমেন্ট করে জানিয়ে দিন মাকে নিয়ে আপনার মনের কথাগুলো। আরও এমন হৃদয়স্পর্শী ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।